আফগানিস্তান নিয়ে আলোচনা সমালোচনা খানিকটা থিতিয়ে এসেছে। কেমন আছেন আফগানিস্তানের মানুষ? এ নিয়ে বেশ কটি আন্তর্জাতিক গণমাধ্যম একটি প্রতিবেদন তৈরি করেছে। উত্তর আফগানিস্তানের মাজারি শরীফের বাল্ক এয়ারফিল্ড, সেখানে নামছে রুশ নির্মিত একটি Mi-17 হেলিকপ্টার। তালেবান যোদ্ধারা বেশ উৎফুল্ল ভঙ্গিতে সেটির ছবি তুলছেন। হেলিকপ্টারটির আরোহীদের মধ্যে আছেন ঊর্ধ্বতন তালেবান কর্মকর্তারা, তবে ককপিটে চালকের আসনে বসে আছেন তাদের সাবেক শত্রু আফগান বিমান বাহিনীর পাইলট। বিবিসি মৌলভী বনসরের কাছে জানতে চায় যে শত্রুর বিরুদ্ধে তিনি একটা সময় লড়াই করেছেন, এখন তার সঙ্গেই কাজ করতে তার কেমন লাগছে। উত্তরে তিনি বলেন, আমাদের মনে সবসময় এই বিশ্বাস ছিল যে জয় আমাদের হবেই এবং আমরা আমাদের দেশকে মুক্ত করব, কিন্তু আমরা এটাও জানতাম যে একদিন সকলকে আমাদের একসঙ্গে বসতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে, কারণ তারাও তো আমাদের দেশেরই মানুষ। মৌলভী বনসরের পাশে বসে আছেন হেলিকপ্টার পাইলট গুল রহমান। তিনি জবাব দিচ্ছিলেন বেশ সতর্কতার সঙ্গে, জানালেন যখন তিনি তালেবানের সাধারণ ক্ষমার ঘোষণা শুনলেন তখন আর কাজে ফিরতে তার ভয় করেনি। তবে আফগানিস্তানে ক্ষমতার এমন পালাবদল অবশ্যম্ভাবী ছিল বলে মনে করেন তিনি। আফগানিস্তানে ব্যাংক থেকে নগদ অর্থ উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছে। ব্যাংকগুলোর সামনে লম্বা লাইন, বিভিন্ন শহরে এখন পুরনো জিনিসপত্রের বাজার গড়ে উঠেছে। সেখানে আফগানরা মরিয়া হয়ে সংসারের পুরনো জিনিসপত্র বিক্রি করছে যাতে অন্তত খাদ্য কেনার টাকা পাওয়া যায়। শাগুপ্তা নামের এক নারী রাস্তার ধারে বসেছিলেন, ঘর থেকে বিক্রির জন্য আনা পুরনো কাপড় চোপড় হাতড়াচ্ছিলেন। অশ্রু সজল চোখে তিনি বললেন, এখন বেঁচে থাকাটাই যেন এক ধরনের অপমান, আমরা ধীরে ধীরে মারা যাচ্ছি। এই নারী বলেন, ইসলামিক আমিরাত ভালো, কারণ এখন চুরি বন্ধ, কোনো অপরাধ আর ঘটছে না, কিন্তু আমাদের সমস্যা একটাই, আমাদের কোনো কাজ নেই, আমাদের হাতে কোনো টাকা নেই।